হ্যালো ফ্রেন্ড, আমি তনু। তনুস রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি আজ বানাবো ফুলকপির রেজালা। রেজালাটা বানিয়েছি আমি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেজালাটা বানিয়ে খেতে পারেন। ফুলকপির রেজালা বানাতে অবভিয়াসলি ফুলকপি তো লাগবেই। আমি নিয়েছি একটা ফুলকপি, আর নিয়েছি সাদা তেল, আমুল ওয়াটার, পোস্ত, চিনি, গুঁড়ো হলুদ, লবণ, টক দই, আর নিয়েছি কেওড়া এসেন্স আর রোজ এসেন্স, আর নিয়েছি কাজু, সাদা তিল, চার মগজ, আর নিয়েছি কিছু গোটা মশলা। তার মধ্যে আছে দুটো তেজপাতা নিয়েছি, দুটো গোটা শুকনো লঙ্কা, চারপাশে লবঙ্গ, দুটা দারচিনির টুকরো আর তিনটা এলাচ, আর নিয়েছি গরম মশলা, আমি এভারেস্টের গরম মশলা নিয়েছি, আর নিয়েছি রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি নিয়েছি। চলুন তাহলে আজকে নিরামিষ ফুলকপি রেজালাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপি কাটার জন্য দেখুন আমি একটা অলরেডি চপিং বোর্ড আর একটা ছুরি নিয়ে তো রেডি হয়েই গেছি ফুলকপিটা কাটার জন্য। তাহলে আর দেরি না করে ফুলকপিটা কেটে নেওয়াই যাক। ফুলকপি ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি ফুলকপির এক একটা ফুল কেটে নেব। ফুলকপিগুলো কেটে আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমাকে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে। ফুলকপি ভাপানোর জন্য আমি অলরেডি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি জল গরমের জন্য। জল গরম হলেই আমি ফুলকপিগুলো দিয়ে ভাপিয়ে নেব। জল আমার গরম হয়ে গেছে, আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণ আমি দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে দেব। কড়াইয়ের মুখে ঢাকনটা লাগিয়ে দিলাম। আমি 2 মিনিট ধরে ফুলকপিটা ভাপিয়ে নেব। আমি ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি রেজালার জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি 10টার মতো কাজু দিয়ে দিলাম, 1 চামচ চারমগজ দিয়ে দিলাম, 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম, 1 চামচ আমি গোটা পোস্ত দিয়ে দিলাম। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর ফুলকপির জলটা আমি এখন ঝরিয়ে নেব। ফুলকপির জলটা আমি ঝরিয়ে নিয়েছি। দেখুন রেজালার মশলা আমার রেডি হয়ে গেছে। রেজালাটা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি সবার প্রথম ফুলকপিটা ভেজে নেব। তার জন্য আমি কড়াই দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দেব 1 চামচ বাটার। আমি ফুলকপিটা সাদা তেল আর বাটারে ভাজব। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো আমি এবার তুলে নিচ্ছি। ফুলকপিগুলো সব আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি সমস্ত গোটা মশলা দিয়ে দেব। তেজপাতা দুটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম, আমি এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম,
আমি গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ না বেরায়। গোটা মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলা দিয়ে দেব, হাফ চামচ গুঁড়ো হলুদ, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর লঙ্কাটা ভালো করে মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, আমি হাফ চামচ লবণ দেব। আর দেব হাফ চামচ চিনি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা লবণ আর চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার টক দইটা দিয়ে দেব। আমি দু চামচ টক দই নিয়েছি, টক দইটা আমি দিয়ে দেব। টক দইটা আমি আগে থেকে ফেটে নিয়েছি, দইটা আমি ভালো করে মিশিয়ে নেব। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিয়েছি। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলা দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, এভারেস্টের গরম মশলা গুঁড়ো। আপনাদের বাড়িতে তৈরি করা মশলা থাকলে সেটা আপনারা ইউজ করতে পারেন। ভালো করে আমি মিক্স করে নেব। আমি চাপা দিয়ে মশলাটা কষে নেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দিয়েছি। দেখুন ফুলকপিটা আমার কষা হয়ে গেছে, ফুলকপি থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এক কাপ গরম জল দিয়ে দেব। পারফেক্ট আছে কিনা আমি একবার টেস্ট করে নেব। আরো সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করলাম, লবণ কম আছে। ফুলকপির রেজালাটা আমি চাপা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। ফুলকপির রেজালা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে রোজ এসেন্স আর কেওড়া এসেন্স দিয়ে দেব। রেজালায় কেওড়া এসেন্স আর রোজ এসেন্স না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি হাফ চামচ দিয়ে দেব। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। আপনারা পারলে স্কিপও করতে পারেন পছন্দ না হলে। ফুলকপির রেজালাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আর রেজালাটা আমি একটা প্লেটে তুলে নেব। আমার আজকের রেসিপি ফুলকপির রেজালা তৈরি হয়ে গেছে। আশা করছি আমার রেসিপি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। থ্যাংক ইউ।